কোথাও কি কি মনে হচ্ছে হিরণ, যে এখন যে লাইফস্টাইলটা তোমার, এখন যে চারপাশে যে মানুষগুলোর সাথে থাকো তুমি, তার থেকে অনেক দূরে খড়গপুরের সেই সমস্ত প্রান্তিক মানুষ যারা তোমার দলটার জন্য দেওয়াল লিখেছে, তোমার দলটার জন্য ঘর ছাড়া হয়েছে, তোমার দলটার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে মার খেয়েছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তাদের পালসটা হিরো পাচ্ছে, না তারা অনেক দূরে এই যে নায়ক হিরণের জগতের থেকে? যে সমস্ত সেলিব্রিটিজরা টিকিট নেওয়ার 2 দিন আগে এসেছিলেন, তারপরে তারা টিকিট পেয়েছিলেন, তারপরে ভোটে লড়েছিলেন, ভোটে হেরে যাওয়ার পরে সবাই বাড়ি চলে গেছেন, বা যে সমস্ত সেলিব্রিটিজরা কলকাতা থেকে গিয়ে বিভিন্ন দূর প্রান্তে গিয়ে জিতেছেন, তারা কিন্তু কলকাতাতেই থাকেন। আমি একমাত্র, আমার ভোটার আইডি কার্ড আমি চেঞ্জ করেছি খড়গপুরেতে, আমি একমাত্র যেখানে ওখানে বাড়ি নিয়ে থাকি, এবং আমি একমাত্র কাজের সূত্র হলে কলকাতাতে আসি, এছাড়া কিন্তু আমি কলকাতাতে আসি না। এবং গত 8 মাস ধরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি কিন্তু কাজ করেছি। আপনি দেখে থাকবেন, আপনাদের সাংবাদিকরাও দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, যে আমি যখন ওই বর্ষাকালেতে তিরপল দিতে গেছি, তখন কিন্তু এক কোমর জলে নেমে ওই বৃষ্টির মধ্যে কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তিরপল দিয়ে এসেছি। এই পুজোর সময়, এই যে শীত পড়েছে 25শে ডিসেম্বর, যেখানে সবাই কলকাতায়, আমার পরিবার এবং সমস্ত বন্ধু বান্ধবরা সবাই ক্রিসমাস মানিয়েছে, পার্ক স্ট্রিটে দেখেছেন লক্ষ মানুষের ভিড়, সেই 25শে ডিসেম্বর কিন্তু আমি খড়গপুরে গিয়ে যে সমস্ত মানুষ রাস্তায় শুয়েছিলেন তাদেরকে কিন্তু গিয়ে আমি কম্বল চাপা দিয়ে এসেছি, কম্বল দিয়ে এসেছি। এবং আমি কখনো কোথাও ব্যানার লাগাইনি যে আজকে কম্বল বিতরণ হবে, আজকে বস্ত্র বিতরণ হবে, পিছনে আমার একটা বিরাট ছবি, আজকে আপনাদের বিধায়ক আসছেন। আমি কিন্তু মানুষের বস্তিতে গেছি, মানুষ শুয়ে আছেন রাস্তায় গেছি, তাদের কাছে গিয়ে দিয়ে এসেছি। তোমার নাম পোস্টার গুলোতে, ব্যানার গুলোতে তোমার নাম থাকছে না, সেইটাতেই আসলে তোমার অভিমানটা, এই যে কম্বল বিতরণ থেকে শুরু করে এক হাঁটু জলে তুমি মানুষকে সাহায্য করছো, কিন্তু তোমার নাম কোথাও থাকছে না, তোমার নাম কোথাও হচ্ছে না, এখানেই কি হিরণ অভিমানী? না, প্রথম কথা হলো আমার তো অভিমানের কোনো প্রশ্নই নেই, আমি কখনো অভিমান এই শব্দটাই ব্যবহার করিনি। প্রথম আমার ক্ষোভ, আমার অভিমান, আমার দুঃখ, আমার প্রতিবাদ, আমার বিদ্রোহ আমি কখনো বলিনি। আমি বারবার একটা কথা বলেছি যে মানুষ যেটা ডিজার্ভ করে সেটা তার পেতে হবে তাকে, সে সেটা না পেলেই কিন্তু তখন ডাইনামিজম চেঞ্জ হতে থাকে। হিরণ, একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে, এক সময় নাকি যে কেউ ফোন করলেই হিরণ ফোন উঠিয়ে বলতো, নমস্কার আমি হিরো হিরণ বলছি, এটা কি সত্যি না মিথ্যে? আপনি কতবার ফোন করেছেন আমাকে আজ অব্দি, এত বছর ধরে কখনো শুনেছেন? তা এটা কি গুজব আমি আপনাকে যে জিজ্ঞেস যখন করছি, না যখন আমি আপনাকে জিজ্ঞেস করছি না, আপনার প্রশ্নটা করার সময় একটা বলা উচিত ছিল যে হিরণ আমি আপনাকে এতবার ফোন করেছি, আমি কখনো শুনিনি এবং বাকিরাও আজ অব্দি কখনো শোনেনি, কিন্তু গুজব রটিয়ে যায় বাজারে। দেখুন, বিদ্যাসাগর এর সবচেয়ে বড় যেটা উক্তি আছে, যেটা আমরা সবাই ছোটবেলা থেকে, আমার বাবাও বারবার আমাকে কানে দিয়েছিল, বিদ্যাসাগর যখন হেঁটে যেতেন পিছনটা যদি কেউ গালাগালি দিতেন তাহলে বলতেন এই রে আমি নিশ্চয়ই কখনো ওর কখনো উপকার করেছি। তো আপনি যখন অনেক কাজ করবেন, অতিরিক্ত কাজ করবেন, মানুষের আশা থেকে তার থেকে বেশি কাজ করতে শুরু করে দেবেন, মানুষ যেটা কখনো স্বপ্নেও ভাববে না, তখন কিছু না কিছু তো গুজব আপনার নামে রটাতেই হবে।